আমাদের যখন ধান পেকে যায় জমিতে, ধান ধান পেকে গেলেই তো আমরা কাটি, তাই না, হারভেস্ট করি। এখন জমিতে ধান পাকার জন্য কৃষকরা অনেক সময় লেট করে, যাতে ভালো করে শুকায়, পাকে এবং ভালো করে পাকে, ঝুনা পাক না হয় এবং শুকায় জমিতে। ওই অবস্থায় হয় কি, যখনই কাটতে যায় তখন এই ধানের শীষগুলো ভেঙে ভেঙে মাটিতে পড়ে যায়। এই যে ভেঙে মাটিতে শীষগুলো ভেঙে মাটিতে পড়ে যাওয়া, এটাকেই বলে শ্যাটারিং লস। আমরা যদি একটু কাঁচা থাকতে, একেবারে ঝুনা পাক না না পাকছে, ম্যাচিউর হয়েছে, কিন্তু একেবারে শুকনা ড্রাই, ধরো তোমার কি কালার বলি এটাকে, বাদামি কালার হওয়ার আগেই, একটু হলুদ হলুদ কাঁচা হলুদ কালার থাকে যখন ধানটা ম্যাচিউর হয়েছে, কিন্তু একেবারে ঝুনা পাক না, ওই অবস্থায় যদি আমরা কাটতে পারি তাহলে এই শ্যাটারিং লসটা হবে না। ময়েশ্চার একটু বেশি থাকে, এই ময়েশ্চার বেশি থাকলে সেটাকে যদি আমরা ড্রাই করতে পারি তাহলে হয়ে গেল। ড্রাই করলে আমার সেই ময়েশ্চারটা, ফার্মাররা যে কারণে দেরি করে যে একটু ড্রাই হোক, মাঠে থেকে ড্রাই হোক, তো তাতে করে শ্যাটারিং লসটা হয়। আরেকটা কি, আরেকটা কোন ইয়ে ছিল, আরেকটা কি জিনিস, স্যার ডিটেরায়োরেশন, স্যার পরের স্লাইডটাতে সম্ভবত পরের পৃষ্ঠায়। আচ্ছা আমি দেখছি, এখানে ডিটেরিওরেশন, ডিটেরিওরেশন মানে ক্ষতি হওয়া, লস হওয়া। পারমিটস লং টাইম স্টোরেজ অফ গ্রেন উইদাউট ডিটেরিওরেশন, ডিটেরিওরেশন মানে হলো তার অবস্থার অবনতি হওয়া, যে অবস্থা আছে তা থেকে অবনতি হওয়া, এটাকে বলে ডিটেরিওরেশন, ডিটেরিওরেশন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা ড্রায়ার সম্বন্ধে আলাপ করছিলাম, ড্রায়ারের বেসিক বিষয়টা তোমাদেরকে বলছিলাম যে একটা ড্রায়ারের মধ্যে বেসিক কয়েকটা পার্ট থাকে। একটা হচ্ছে যে তোমার একটাকে এয়ার হিটিং একটা অংশ থাকে, নর্মাল এয়ারটাকে হিটিং করার জন্য, যেখানে একটা হিটার থাকে, হিটারের উপর দিয়ে একটা ব্লোয়ার বা ফ্যানের সাহায্যে বাতাসটাকে চালানো করা হয়, ফলে গরম বাতাস আমরা পাই। আরেকটা স্টোরেজ ডিভাইস থাকে, যেখানে বডি অফ দা ড্রায়ার বলে, যেখানে গ্রেন গুলো থাকে, ট্রে এর মধ্যে হোক বা যে কোনো ভাবে হোক গ্রেন গুলো থাকে, এটার ভিতর দিয়ে গরম বাতাসটা পাস করা হয়। আরেকটা হচ্ছে এক্সিট, হট এয়ার এক্সিট, ময়েস্ট এয়ারটাকে বের হওয়ার জন্য একটা পোর্শন থাকে, সেটাকে বলি আমরা ভেন্টিলেটর, ভেন্টিলেটর হুইচ পারমিট সার্কুলেশন অফ ড্রাইং এয়ার থ্রু দা মাস গ্রেন। তাইলে এই যে ভেন্টিলেশন, যেখান দিয়ে ময়েস্ট এয়ারটা বের হয়ে যাবে, এই তিনটা অংশ আমাদের থাকে। এখন এই দুই ধরনের ড্রায়ার হইতে পারে, একটাকে বলি আমরা স্ট্যাটিক ড্রায়ার, আরেকটাকে বলি আমরা স্ট্যাটিক বা ডিসকন্টিনিউয়াস ড্রায়ার, আরেকটা বলি আমরা কন্টিনিউয়াস ড্রায়ার। স্ট্যাটিক ড্রায়ার কে হবে, যে ওই যে যন্ত্রটা আমরা যেটা তোমাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে স্ট্যাটিক ড্রায়ারের এক্সাম্পল। এখানে হচ্ছে তোমার কিছু ধরো ওই যে বডির ভিতরে কিছু ট্রে থাকে, এই ট্রে এর মধ্যে গ্রেইন আমরা দিলাম, একটা দুইটা তিনটা ট্রে এখানে দেখানো আছে, তিনটা ট্রে এর মধ্যে গ্রেইন একটা সার্টেন ডেপথে দিলাম, দিয়ে তারপর গরম বাতাস ফ্লো করলাম, মাঝে মধ্যে একটু নেড়ে দেওয়ার ব্যবস্থা করলাম, কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরে যখন ড্রাই হয়ে যাবে সেটাকে আমি বের করে নিয়ে আসলাম, এটাকে বলে স্ট্যাটিক টাইপ অফ ড্রায়ার। অর্থাৎ এখানে গ্রেইনটা একটা ইয়ের মধ্যে আছে, গ্রেইনটা আছে একটা ট্রে এর মধ্যে, স্ট্যাটিক, এটা মুভ করতেছে না, গ্রেইন গুলো এক জায়গায় আছে, এই জন্য এটাকে স্ট্যাটিক বলি আমরা। আর হইল কন্টিনিউয়াস ড্রায়ার, যেটা কন্টিনিউয়াস ড্রায়ার, যেটা কন্টিনিউয়াস ড্রায়ার যেটা শেখাচ্ছে, সেখানে হচ্ছে যে গ্রেন গুলো এক জায়গাতে থাকবে না, স্থির থাকবে না, গ্রেন গুলো মুভ করতে থাকবে, উপর থেকে নিচে আসবে, নিচে থেকে উপরের দিকে যাইতে থাকবে, ড্রায়ারের ভিতরে গ্রেন গুলো মুভ করতে থাকবে। সেটা চারটা ভাবে হইতে পারে, এটাকে আমরা একটাকে বলি ক্রস ফ্লো, একটাকে বলি কনকারেন্ট ফ্লো, আরেকটাকে বলি কাউন্টার ফ্লো, আরেকটা বলি মিক্সড ফ্লো। এই কয়েক ধরনের ড্রায়ার, ড্রাইং অফ গ্রেইন হতে পারে। এখন ক্রস ফ্লোটা হইল এরকম, পৃষ্ঠাতে যদি যাই,
উপর থেকে নিচের দিকে উঠতে থাকবে, এবং সেটা একটা ব্যবস্থা করতে হবে পড়ার জন্য, কোনো একটা ইলিভেটরের মাধ্যমে উপর থেকে এটাকে ফেলা হবে, গ্রেন গুলো পড়তে থাকবে, আসতে থাকবে নিচের দিকে, আর নিচ আর হইল এই ড্রাই ওয়ার্ম এয়ার অর্থাৎ গরম যে শুকনা বাতাসটা সেটা ক্রস করবে, এটাকে ধরো ওই যে বাম থেকে ডান দিকে যাচ্ছে আর উপর থেকে নিচের দিকে আসতেছে তোমার ইয়েটা গ্রেন গুলো, তো এটাকে বলি আমরা ক্রস ফ্লো টাইপ ড্রায়ার। গ্রেন গুলো উপর থেকে নিচের দিকে আসবে আর ড্রাই এয়ারটা শুকনা গরম বাতাসটা পাশে থেকে বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে এভাবে ফ্লো হবে, এটাকে বলি আমরা ক্রস ফ্লো টাইপ ড্রায়ার। এখন যদি আমরা আরেকটা হচ্ছে কনকারেন্ট ফ্লো, কনকারেন্ট ফ্লো হইল যে উপর থেকে গ্রেনটা নিচের দিকে আসবে, উপর থেকে গ্রেনটা নিচের দিকে আসবে, আবার গরম বাতাসটাও উপর থেকে নিচের দিকে আসবে, অর্থাৎ গ্রেন যেদিকে ফ্লো হবে গরম বাতাসটাও সেদিকেই ফ্লো হবে, এই ধরনের যে ড্রায়ার সেই ড্রায়ার গুলোকে আমরা বলি কনকারেন্ট। কনকারেন্ট মানে একই দিকে ফ্লো হচ্ছে, গ্রেন যেদিকে ফ্লো হচ্ছে মুভ করতেছে, গরম বাতাসটাও সেদিকেই মুভ করতেছে, সো এটাকে বলি আমরা কনকারেন্ট টাইপ অফ ড্রায়ার। তো তারপরে হলো যে কাউন্টার ফ্লো, কাউন্টার ফ্লো টাইপ হলো যে গ্রেনটা ধরো উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে কিন্তু আমাদের গরম বাতাসটা নিচে থেকে উপরের দিকে ফ্লো হচ্ছে, গ্রেনটা হইলো উপর থেকে নিচের দিকে আসতেছে কিন্তু আমাদের গরম বাতাসটা হইলো নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, ময়েশ্চার আমরা উপরে পাচ্ছি আর ড্রাই ওয়ার্ম এয়ার নিচে পাচ্ছি, এটাকে বলি আমরা কাউন্টার ফ্লো টাইপ। মিক্স ফ্লো টাইপ হইলো গ্রেনটা উপর থেকে নিচের দিকে আসছে আর ড্রাই ওয়ার্ম এয়ার সাইড থেকে ঢুকতেছে, সাইড থেকে যে ক্রস ফ্লোর মতো ঢুকতেছে, ঢুকে এটা আবার উপরের দিকে যাচ্ছে, এখানে আবার নিচের দিকে আসতেছে, দুই দিকে ওপেনিং আছে, ফলে এটা মিক্সড ফ্লো হয়ে গেল। এটা হলো অন কারেন্টের মতো কিছুটা, যেটা নিচের দিকে আসে আবার কাউন্টার ফ্লোর মতো যেটা উপরের দিকে যায়, আবার ক্রস ফ্লোর মতো হচ্ছে পাশ থেকে যেহেতু আসতেছে এটা, সো এটাকে বলি আমরা মিক্সড ফ্লো টাইপ ড্রায়ার। সুতরাং এই কন্টিনিউয়াস ড্রায়ার যেগুলো সেটা আমরা চার ধরনের পেলাম, একটাকে বলি আমরা ক্রস ফ্লো, আরেকটাকে বলি কনকারেন্ট ফ্লো, আরেকটা বলি কাউন্টার ফ্লো, আরেকটাকে বলি আমরা মিক্স ফ্লো, এই চার ধরনের কন্টিনিউয়াস ড্রায়ার। এখন গ্রেন ময়েশ্চার কন্টেন্ট সম্বন্ধে আমাদের একটা আইডিয়া দরকার। গ্রেন ময়েশ্চার কন্টেন্ট হইল ইম্পর্টেন্ট ফ্যাক্টর ড্রাইং এর ক্ষেত্রে, কারণ হইলো আমরা কতটুকু ড্রাইং করব এটা ডিপেন্ড করে যে ময়েশ্চার গ্রেইনের মধ্যে কতটুকু ময়েশ্চার আছে তার উপরে ডিপেন্ড করে যে আমরা আসলে কতটুকু ড্রাই করব। এখন তোমার যত একটা গ্রেইনের মধ্যে যত 100 গ্রাম গ্রেইন আছে, এই 100 গ্রাম গ্রেইনের মধ্যে 20 গ্রাম পানি আছে, 20 গ্রাম ময়েশ্চার আছে, তাহলে আমরা এটাকে বলি 20% ময়েশ্চার কন্টেন্ট। 100 গ্রাম গ্রেইনের টোটাল ওয়েট ময়েশ্চার এবং গ্রেইন ড্রাই ম্যাটার সহ 100 গ্রাম। এখন যদি সেখানে আমার 20 গ্রাম পানি থাকে, ময়েশ্চার থাকে, তাহলে এটাকে বলি আমরা 20% ময়েশ্চার কন্টেন্ট। এটার এক্সপ্রেশনের একটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি, একটাকে বলি আমরা যেমন এখানে পেডি হ্যাজ 25% ময়েশ্চার কন্টেন্ট, মিনস দ্যাট ইন এ স্যাম্পল অফ 100 গ্রাম অফ র প্রোডাক্ট দে আর 25 গ্রাম অফ ওয়াটার অ্যান্ড 75 গ্রাম অফ ড্রাই ম্যাটার। তো গ্রেইন ময়েশ্চার কন্টেন্ট যে এক্সপ্রেস করবো, প্রকাশ করবো, তার দুইটা পদ্ধতি আছে, একটাকে বলি আমরা ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট পদ্ধতি, আরেকটাকে বলি ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট পদ্ধতি। তাহলে এই দুইভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, ওয়েট বেসিস, আরেকটা হচ্ছে ড্রাই বেসিস। এখন হোয়াট ইজ দ্য ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট, ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্টটাকে আমরা এম ডাব্লিউ, ময়েশ্চার কন্টেন্টকে এম দিয়ে এক্সপ্রেস করি আর ওয়েট হইলে ডাব্লিউ দিয়ে, সুতরাং ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্টটাকে আমরা এম ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করবো। ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট আমরা লিখি ডাব্লিউ ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ ডি। এখন ডাব্লিউ ডাব্লিউটা হইলো ওয়েট অফ ওয়েট, ওয়েট অফ ওয়াটার বা ওয়েট অফ ময়েশ্চার, আর ডাব্লিউ ডিটা হইলো ওয়েট অফ ড্রাই ম্যাটার, তাহলে ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ ডি দুইটা মিলে হইলো টোটাল ওয়েট অফ দ্য গ্রেইন, ড্রাই ম্যাটার প্লাস পানি তাহলে টোটাল ওয়েট অফ দ্য গ্রেইন, আর ডাব্লিউ ডাব্লিউটা হইলো ময়েশ্চার মানে অ্যাকচুয়ালি পানি যতটুকু আছে, অর্থাৎ এই জিনিসটাই এখানে। সুতরাং আমরা যদি ময়েশ্চারের পরিমাণটাকে টোটাল ওয়েট অফ গ্রেইন ময়েশ্চার সহ ড্রাই ম্যাটার সহ টোটাল ওয়েট অফ গ্রেইন দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্টটা পাচ্ছি, এটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করা হয় পার্সেন্ট হিসেবে এক্সপ্রেস করার জন্য।
যদি ডেসিমেলে প্রকাশ করি তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নাই, আর যদি আমরা পার্সেন্ট হিসেবে প্রকাশ করি তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করা দরকার আছে। সো দ্য ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য রেশিও অফ ওয়েট অফ ময়েশ্চার, এ ওয়েট অফ ময়েশ্চার ইন দ্য গ্রেন টু দ্য টোটাল ওয়েট অফ গ্রেনস ইনক্লুডিং দ্য ময়েশ্চার। তাহলে টোটাল ওয়েট অফ গ্রেন ইনক্লুডিং দ্য ময়েশ্চার হচ্ছে এটা WWWD, আর ওয়েট অফ ময়েশ্চার হইল WW। তো এইটা এই থেকে আমরা কিন্তু ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্টটা হিসাব করতে পারবো। এখানে বলা হয়েছে MW ময়েশ্চার কন্টেন্ট ওয়েট বেসিস, WW ওয়েট অফ ওয়াটার অর ওয়েট অফ ময়েশ্চার, WD হচ্ছে ওয়েট অফ ড্রাই ম্যাটার। ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট বলতে আমরা বলবো যে WW পরে নিচে শুধু ড্রাই ম্যাটার ওয়েট অফ ড্রাই ম্যাটার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট পাবো। তাহলে পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্য হইল যে ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে উপরে WW ছিল, এখানেও আছে, কিন্তু নিচে ছিল ওয়েট বেসিস এর ক্ষেত্রে WW প্লাস WD, আর এখানে হচ্ছে শুধু WD, অর্থাৎ WW এখানে নাই। সুতরাং দিস ইজ হাউ উই এক্সপ্রেস দ্য ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট। তাহলে MD দ্বারা এটাকে আমরা প্রকাশ করি, ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট। ইউজুয়ালি ন্যাচারালি ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্টটা ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট থেকে একটু বেশি হবে, যেহেতু নিচের এখানে যে ডেনোমিনেটর আছে অর্থাৎ WW প্লাস WD, শুধু WD আছে, WW নাই, তাহলে এটার টোটাল সংখ্যাটা একটু বেড়ে যাবে। WW কেন নাই? কাকে বলবো আমরা? একটা গ্রেইন আছে ধরো 100 গ্রাম, এই 100 গ্রাম গ্রেইনের মধ্যে আমরা যদি বলি যে 100 গ্রাম গ্রেইন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ ময়েশ্চার কন্টেন্ট বের করতে গেলে আমাদের এটা কিন্তু লাগবে। সেক্ষেত্রে আমরা কি করি, এই 100 গ্রাম গ্রেন বা হোয়াট এভার বি দ্য অ্যামাউন্ট, এটাকে আমরা একটা ওভেনের ভিতরে 100 কন্টেন্টের একটা রিলেশনশিপ আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি ওয়েট বেসিস এবং ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট হলো WW/WD আর ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট হলো WW/WD। এখন আমরা MD টাকে যদি MW দিয়ে ভাগ করি, MD/MW, তাহলে আমরা MD হলো WW/WD আর MW হলো WW/WD। এখন এই WW উপরে এবং নিচে আছে, এটা কাটা যাবে, সুতরাং এই অংশটা উপরে যাবে আর WD টা নিচে আসবে, WD নিচে আসলো WW+WD। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 1+WW/WD পেলাম, যেটা হচ্ছে WW/WD আবার হলো MD, তাহলে MD+1, আমরা এটা MD/MW = MD+1 এই রিলেশনশিপটা পেলাম। এখন এটাকে সিম্পলিফাই করব কিভাবে, MD/MW আছে, এই MD টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, শুধু 1 থাকবে ডান পাশে। তাহলে সেটা হচ্ছে এখানে 100 জনের বেশি হয়ে গেছে পার্টিসিপেন্ট, স্যার অনেকে তো ক্লাস করতে পারতেছে না, একটু দেখেন সেটা। হ্যাঁ বলো বলো, পার্টিসিপেন্ট 100 জন হয়ে গেছে, এজন্য অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না, গ্রুপে মেসেজ দিচ্ছে, একটু কাইন্ডলি দেখেন। আচ্ছা, ওরা কালকে কালকে আবার সকালে আমরা একটা ক্লাস নিব তো 11টায়, ওই ক্লাসে ওরা জয়েন করলে এই এটা শুনতে পাবে ওরা, যদি ওখানে স্পেস থাকে ওখানে কিছু জয়েন করতে পারবে। আর যদি আদৌ একেবারে বাকি থেকে যায় আমাকে জানাইবা কয়জন বাকি আছে, দরকার হলে আমি আরেকটা বাড়তি ক্লাস নিয়ে নিব, সমস্যা নাই। জি স্যার, অনেকে বাকি আছে স্যার। কালকে সকালে কোন সেকশনে ক্লাস? কালকে সকালে তো বোধহয় কাদের এ সেকশন, সম্ভবত এখন এখন হচ্ছে বি সেকশন না স্যার? আমরা এ সেকশন, কালকে আপনি বি সেকশন করেন। এ সেকশন স্যার? ও এখন কি এ সেকশন হচ্ছে তোমরা, এ সেকশনের?
জি স্যার, কালকে বিকালে আপনি বি সেকশন, আর আজকে সকালে মেবি সি সেকশন ছিল। ও কালকে বিকালে ছিল তাহলে কাদের বি সেকশন? জি স্যার বি সেকশনে ক্লাস ছিল। বি সেকশন এখন হচ্ছে এ সেকশন না? জি স্যার। এখন কি তোমরা এ সেকশন করতেছো? জি স্যার আমি শান্তি ফোন দিছিলাম। আচ্ছা তাহলে কালকে সি সেকশনের হবে, সি সেকশনের হবে তাহলে কালকে। তাহলে রিলেশনশিপটা আমরা এমডি বাই এমডব্লিউ, আর এমডি এখানে 1 প্লাস এমডি ছিল, এমডিটা বাম পাশে নিয়ে আসলাম তাহলে এটা মাইনাস হলো। এমডি এখানেও আছে, এই টার্মের মধ্যে আছে, আমরা যদি কমন নেই তাহলে এটা এমডি 1 বাই এমডব্লিউ মাইনাস 1 সমান 1 পেলাম। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে এটা হচ্ছে তারপর হলো যে এমডি সমান MW টা উপরে চলে যাবে, 1 মাইনাস MDW নিচে চলে আসবে। সো দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এমডি এন্ড এমডব্লিউ। আমরা যদি যে কোনো একটা ভ্যালু জানি, ওয়েট বেসিসে ময়েশ্চার কন্টেন্ট যদি আমরা জানি, তাহলে ড্রাই বেসিসে এই রিলেশনশিপ দিয়ে বের করতে পারবো। আবার ড্রাই বেসিসে জানা থাকলেও আমরা ওয়েট বেসিসে বের করে ফেলতে পারবো ইজিলি, নো প্রবলেম। এখন একটা প্রবলেম আমরা যদি দেখি, 1 টন অফ পেডি ওয়াজ হারভেস্টেড উইথ ময়েশ্চার কন্টেন্ট 25% ওয়েট বেসিস, they were dried to 14% wet basis, calculate the amount of moisture to remove. Amra jomite dhan katlam, sei dhaner 1 ton amra dekhlam je tar poriman hoyeche 1 ton harvest korar pore 1 ton 25% moisture content. Ekhon they were dried to 14% wet basis, ekhon egulo dekhlam etake dry kora holo, dry kora holo koto percente? 14% e namai niye asha holo, কতটুকু পানি বের করা হইলো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ময়েশ্চার টু রিমুভ, কতটুকু ময়েশ্চার রিমুভ করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন তাইলে আমাদের দেয়া আছে যে প্রাইমারি ময়েশ্চার কন্টেন্ট ছিল MW1 25%, তারপরে হইলো যেখানে নামাই নিয়ে আসা হইলো সেটা হলো 14%, টোটাল ওয়েট অফ দ্য গ্রেইন হইলো WD প্লাস WW, সেটা হলো 1000 কেজি। এখন 1000 কেজি হইলো, আমাদেরকে বের করতে হবে যে প্রথম যে ময়েশ্চার কন্টেন্ট যাচ্ছিল এবং পরে যে ময়েশ্চার কন্টেন্ট থাকলো 14%, এই দুইটা পার্থক্য, অর্থাৎ কতটুকু পানি বের করা হইলো ড্রাই করতে গিয়া, কতটুকু পানি আমাকে বের করে দিতে হইলো সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন আমরা জানি যে MW সমান হচ্ছে MW ডিভাইড বাই WW, অর্থাৎ ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট সমান MW WW প্লাস WD। এখন যদি 1 নম্বর আমরা ইউজ করি MW1, প্রথমে যে ময়েশ্চার কন্টেন্ট ছিল ওয়েট বেসিসে WW1 ডিভাইড বাই WW1 প্লাস WD, WDটা তো পরিবর্তন হবে না, কারণ WD তো যা থাকার তাই ছিল, এটা তো ড্রাই ম্যাটারের আর পরিবর্তন হবে না, শুধু ময়েশ্চারের পরিবর্তন হবে। তো 25% ময়েশ্চার কন্টেন্ট ছিল প্রথমে, তাহলে WW ডিভাইড বাই 1 টন আমার টোটাল ম্যাটার ছিল, তাহলে আমার ময়েশ্চার কন্টেন্ট হলো 250 কেজি, তাহলে ড্রাই ম্যাটারের পরিমাণ হবে কত, 1000 কেজি টোটাল, আর এই ময়েশ্চার কন্টেন্ট হলো 250 কেজি, তাহলে আমার ড্রাই ম্যাটার হচ্ছে 750 কেজি। এটা তাহলে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমার WD হইলো, ড্রাই ম্যাটার হচ্ছে 250 কেজি। এখন যখন আমরা 14% ময়েশ্চার কন্টেন্টে নিয়ে আসলাম এটাকে, তখন কি হচ্ছে, 14% ময়েশ্চার কন্টেন্ট WW ডিভাইড বাই এখন WD প্লাস WW2, WD এর ভ্যালুটা আমার জানা আছে 750, WW2 আমার জানা নাই, যেহেতু এই প্যারামিটার গুলো আমি জানি এটাকে সিম্পলিফিকেশন করলে WW2 এর পরিমাণ আমি পেয়ে গেলাম 122 কেজি। এখন যদি আমি তোমার এই 25% থেকে 14% ময়েশ্চার কন্টেন্ট নিয়ে আসতে, 25% যখন ছিল তখন ময়েশ্চার ছিল 250 কেজি, 14% যখন হইলো তখন ময়েশ্চার হচ্ছে 122 কেজি, তো 250 থেকে 122 যদি আমরা বাদ দিই, 128 কেজি ময়েশ্চার এটাকে রিমুভ করা হইলো। তার মানে এই গ্রেইনটা থেকে 1 টন গ্রেইনকে 25% থেকে 14% ময়েশ্চার কন্টেন্টে নামাই নিয়ে আসতে আমাকে 128 কেজি পানি বের করে দিতে হবে, যেটা ড্রাইং এর মাধ্যমে করতে হবে। সো আইদার ন্যাচারাল ড্রাইং এই হোক, পার্টিশিয়াল ড্রায়ার ইউজ করে হোক, এটা আমাকে করতে হবে। সো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, ভেরি সিম্পল প্রবলেম এবং সহজ, তোমরা করতে পারবা। আরেকটা সহজ প্রবলেম যদি আমরা বলি যে 20% ময়েশ্চার কন্টেন্ট আছে কোনো একটা গ্রেইনের, এটাকে আমাকে ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট কনভার্ট করতে হবে, তাহলে এখন কি করব, ময়েশ্চার কন্টেন্ট আছে আমার 20%, সেটা হলো 0.2, 20% মানে 0.2। এখন যদি আমরা এই এমডি ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট বলি,
100 গ্রাম 100 কেজি যদি আমার টোটাল হয় তাহলে 20 কেজি হচ্ছে পানির পরিমাণ, ময়েশ্চার পরিমাণ হচ্ছে 20 কেজি, আর ড্রাই ম্যাটার পরিমাণ হচ্ছে 80 কেজি। তো MD সমান WW ডিভাইড বাই WD, যেটা ড্রাই বেসিস ময়েশ্চার কন্টেন্ট। তো 20 কেজি হইলো আমার পানি আর 80 কেজি হইলো ড্রাই ম্যাটার, সুতরাং 20/80.25 25%। তো দেখো যে বাতাসের মধ্যে রেখে দিই অথবা একটা স্টোরেজের মধ্যে, একটা ব্যাগের মধ্যে রাখি বা কোনো একটা কন্টেনারের মধ্যে কিছু গ্রেইন কে রেখে দিই, তবে কি এনভায়রনমেন্ট ওয়েদারের যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারটা এই গ্রেইনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। আর যদি ময়েশ্চার যদি আমাদের ওয়েদার যদি ড্রাই হয় তাহলে গ্রেন থেকে ময়েশ্চারটা বাইরে আসবে, এরকম লম্বা সময় যদি আমরা রেখে দিই তাহলে একটা পর্যায়ে আসবে যখন এটা হয়ে যাবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, আর ময়েশ্চারের ফ্লো হবে না, গ্রেন থেকেও বাতাসে আসবে না, বাতাস থেকেও গ্রেনে যাবে না। ওই অবস্থায় যে ময়েশ্চার কন্টেন্ট সেটাকে বলি আমরা ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট। EMC of grain is defined as the moisture content of the material after it has been exposed to a particular environment for an infinitely long period of time. একেবারে অনেক লম্বা চুরার সময়, infinitely বলতে একেবারে অসংখ্য দিন না, আসলে একটা লম্বা চুরার সময় এখানে বলছে আর কি, a long period of time. Alternatively, the EMC can be defined as the moisture content at which the internal product vapor pressure is in equilibrium with the vapor pressure of the environment. তার মানে হলো ময়েশ্চারের মধ্যে যে গ্রেইনের মধ্যে যে ময়েশ্চার আছে, ময়েশ্চার একটা প্রেশার আছে, ময়েশ্চারের প্রেশারটাকে বলে ভেপার প্রেশার। আবার বাতাসের মধ্যে যেই ময়েশ্চার আছে, এই ময়েশ্চার একটা প্রেশার আছে, এটাকে বলে বাতাসের ভেপার প্রেশার। এখন ময়েশ্চারের ভেপার প্রেশার এবং গ্রেইনের বাতাসের ভেপার প্রেশার এবং গ্রেইনের ভেপার প্রেশার যখন এক হয়ে যাবে তখন আমাদের এটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট। সিয়ার যে আছো তোমাদের ছাত্রদের কাছ থেকে একটু আলাপ করে, যারা অ্যাটেন্ড করতে পারছে না দরকার হলে আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করব ওরা যাতে অ্যাটেন্ড করতে পারে। ইএমসি ডিপেন্ডস অন দা হিউমিডিটি, টেম্পারেচার, তারপরে স্পিসিস, ভ্যারাইটি এন্ড ম্যাচুরিটি অফ দ্য গ্রেইন। গ্রেইনের যে স্পিসিস কি, ভ্যারাইটি কি, তার ম্যাচুরিটি কতটুকু ছিল, এই কয়েকটা জিনিস, আর এনভায়রনমেন্টের হিউমিডিটি তার মানে জলীয় বাষ্প এবং তাপমাত্রার উপরে, এই কয়েকটা ফ্যাক্টরের উপরে ইএমসিটা ডিপেন্ড করে। এখন ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট যদি ধান গম ভুট্টার ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার হয়, রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বাতাসে যদি বাড়তে থাকে তাহলে ইএমসিটা ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্টটাও একটু একটু করে বাড়তে থাকে। তার মানে 50-70%-এর মধ্যে যদি আমরা ধরি রিলেটিভ হিউমিডিটি তাহলে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্টটা 10.8 থেকে 13.9, কর্নের ক্ষেত্রে 11 থেকে 13.7 এবং হুইটের ক্ষেত্রে 11.9 থেকে 14.7, তার মানে 10-15% মধ্যে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্টটা কিন্তু ভেরি করে। সাধারণত আমাদের রিলেটিভ হিউমিডিটি 50-70% মধ্যেই থাকে। এই সো দিস আর সাম আইডিয়া রিগার্ডিং দ্য ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট। আমাদের টাইম খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন যদি থাকে বলো। ইএমসিটা আরেকবার যদি বলতে, ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্টটা হইল যে আমরা যদি গ্রেইন কে ধরো বাতাসে রাখি, বাতাসে রাখি বলতে কোনো একটা বস্তার ভিতরে রাখলাম অথবা কোনো একটা কন্টেইনারের ভিতরে রাখলাম, তো সেখানে বাতাসে যে ময়েশ্চার আছে আর গ্রেইনের মধ্যে যে ময়েশ্চার আছে, ময়েশ্চার যেখানে কম বেশি, বাতাসে যদি কম থাকে তাহলে গ্রেইন থেকে ময়েশ্চারটা বের হয়ে বাতাসে চলে আসবে, আবার বাতাসে যদি বেশি থাকে তাহলে বাতাস থেকে এই ময়েশ্চারটা আস্তে আস্তে এই গ্রেইনের ভিতরে ঢুকবে, একটা পর্যায়ে এসে লম্বা সময় পর্যন্ত থাকলে আর তাদের ফ্লো হবে না, ময়েশ্চার কন্টেন্টের ফ্লো পরস্পরের মধ্যে হবে না, ওই অবস্থায় এটাকে বলি আমরা ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট।
হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন বলো, এনি আদার কোয়েশ্চেন? কোন কোশ্চেন আছে আর? যদি কোশ্চেন না থাকে তাইলে আমরা বের হয়ে যাব। স্যার কারেন্ট ফ্লোর ওই চ্যাপ্টারটা একটু যদি ওই স্লাইডটা যদি একটু দেখাই দেন। ফোনটা আর একটু কাছে, মোবাইলের কাছে এসে বলো। হ্যাঁ, কথা শোনা যায় নাই, ভালো বলো কোন জিনিসটা। শুনো, এই তোমাদের যে সিআর আসো, সিআর তোমরা ইয়েটা করবা, ওই অ্যাটেন্ডেন্সটা একটু নাও, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমাকে একটু পাঠাই দিও। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আমি আছে অ্যাটেন্ডেন্স নিয়ে পাঠাই স্যার। দিব। যারা করতে পারলো না তাদের অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, তোমরা একটু আলাপ করে দেখো, তোমাদের সাথে একটু স্যার আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাকে দিচ্ছি স্যার। নিয়ে যেভাবে মেসেজে ইয়েতে পাঠাচ্ছি।